পৃথিবীর বিভিন্ন দেশে এমন কিছু দুর্গম অঞ্চল রয়েছে যেখানে আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অনুপস্থিত। বর্তমানে বিজ্ঞানের উৎকর্ষতার যুগে এসেও পৃথিবীর অনেক দেশে আজও বিদ্যালয়ে যাওয়া একেবারে সহসাধ্য বা আনন্দের কিছু নয়, সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের শিশুরা বিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যবহার করে নৌকার ভেলা, কিংবা নিস্তব্ধতায় মোড়া ভয়ঙ্কর জঙ্গল বা পাহাড়ি কোনো সংকীর্ণ পথ। আর আমরা এই এপিসোডে দেখে নেব পৃথিবীর সব থেকে বিপজ্জনক স্কুল যাত্রা, যা দেখে আপনিও চমকে উঠবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রহস্যময় পৃথিবীর রহস্যময় খবর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অনে ক্লিক করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও পেতে পারেন। আর আপনাদের সাথে আছি আমি এমডি কামাল, আপনারা দেখছেন মিস্টিরিয়াস নিউজ বাংলা। দক্ষিণ চীনের জাংজিয়াং গ্রাম। দক্ষিণ চীনের হুয়াং প্রদেশের পাহাড়ি কূলে জাংজিয়াং গ্রামটি অবস্থিত। গ্রামটির আশেপাশের এলাকা শিশুদের জন্য নেই কোনো বিদ্যালয়, পাহাড় পেরিয়ে দূরবর্তী এক বিদ্যালয়ে যেতে হয় তাদের। সেই পাহাড় পেরানোর জন্য শিশুদেরকে বিশেষ কাঠে তৈরি মই ব্যবহার করতে হয়। 60 মিটার লম্বা কাঠের তৈরি মইটি শিশুদের জন্য নেই কোনো সুরক্ষা ব্যবস্থা, যে কোনো সময় পিচ্ছিল এই কাঠের সিঁড়ি থেকে পড়ে গিয়ে বড় কোনো দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতে এভাবে নিয়মিত মই বেয়ে পাহাড় ডিঙিয়ে বিদ্যালয়ে পৌঁছতে হয় এসব শিশুদের এবং এলাকার অধিবাসীদের। স্থানীয়দের দ্বারা তৈরি সিঁড়িটি 3 থেকে 5 বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয়। ইন্দোনেশিয়ার লিবাক। ইন্দোনেশিয়ার লিবাক অঞ্চলে সাংগিয়ান তানজুয়ান গ্রামের অধিবাসীদের নদী পারাপারের জন্য ব্যবহার করতে হয় একটি ভাঙ্গা ঝুলন্ত সেতু। সেতুর নিচ দিয়ে বয়ে চলে গেছে খরস্রোতা চিরাং নদী। শুধু গ্রামের অধিবাসীদেরকে নয়, গ্রামের শিশুরাও এই সেতু ব্যবহার করে থাকে। গ্রামের বিদ্যালয়গামী শিশুরা প্রতিদিন ঠিক সময় স্কুলে পৌঁছার জন্য এই ভাঙ্গা সেতু ব্যবহার করে থাকে। জাংকার গ্রাম, ভারত। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের কার্গিল জেলা অবস্থিত জাংকার গ্রামটি হিমালয়ের পাদদেশে এক মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা। গ্রামটিতে যোগাযোগ ব্যবস্থা নেই বললে চলে। গ্রাম থেকে বিদ্যালয়ে যাতায়াত করা দুরূহ বলে গ্রামের শিশুদেরকে স্কুলের হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয়, কিন্তু গ্রাম থেকে শিশুদের এই আবাসিক বিদ্যালয়ে যেতে পাড়ি দিতে হয় এক দুর্গম পথ। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পথটি প্রায় সবসময় বরফে ঢাকা থাকে। এই বরফে ঢাকা পিচিল পথ পাড়ি দিয়ে তাদের এই আবাসিক বিদ্যালয়ে যেতে হয়। দাইং গ্রাম, নেপাল। নেপালের পাহাড়ি অঞ্চলে বালু রাস্তা নেই বললে চলে। পাহাড়ের নিবিড় ছায়ায় গড়ে উঠেছে ছোট ছোট গ্রাম, তেমনই একটি গ্রাম দাইং। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী ত্রিশূল। গ্রামে মানুষদের এই নদী পারাপারের জন্য নেই কোনো সেতু, আর এই গ্রামে শিশুদের স্কুল যাত্রা তাই বেশ দুর্গম বলাই চলে। শিশুদের জন্য এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্কুল যাত্রা হিসাবে পরিচিত। প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য এই গ্রামে শিশুদেরকে নদী পারাপারের জন্য দড়ি টানা সেতু ব্যবহার করতে হয়। এই সেতু পার হওয়ার জন্য তারা ব্যবহার করে দড়ি, কাঠের বা লোহার পাল্লা। শুধু তাই নয়, গ্রামবাসীরাও এই পথ ব্যবহার করেই তাদের দৈনন্দিন কাজ করে থাকে। এভাবে সেতু অতিক্রম খুব বিপজ্জনক এবং রয়েছে মারাত্মক মৃত্যুর ঝুঁকি। 2010 সালে এভাবে সেতু পারাপার করতে গিয়ে 5 জনের মৃত্যু ঘটে। তারপর শিক্ষার আলোয় নিজেদেরকে উদ্ভাসিত করার জন্য দাইং গ্রামের মতো আশেপাশে গ্রামের শিশুরাও এভাবে সেতু পারাপার করে তাদের বিদ্যালয়ে পৌঁছায়। রিজাল প্রদেশ, ফিলিপাইন। ফিলিপিনের দুর্গম অঞ্চলে ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে এসব অঞ্চলে শিশুদের বিদ্যালয়ে যাওয়ার প্রবণতা খুবই কম। তার মধ্যে ব্যতিক্রম রিজাল প্রদেশের একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে শিশুদেরকে বিদ্যালয়ে যাওয়ার জন্য পাড়ি দিতে হয় সোনেল নদী। নদীর উপর কোনো সেতু না থাকার কারণে বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা দূরত্ব অতিক্রম করে শিশুরা বিদ্যালয়ে পৌঁছায়। নদী অতিক্রম করার জন্য তারা কোনো পালতোলা নৌকা বা বেলা ব্যবহার করে না। এই নদী পারাপারের জন্য তাদের একমাত্র ভরসা গাড়ির চাকার বায়ুবর্তী টিউব। শুধু গ্রীষ্মকালেই নদী যখন শান্ত থাকে তখনই নয়, সারা বছরই বিদ্যালয়ে পৌঁছার জন্য এভাবে তারা নদী পাড়ি দিয়ে থাকে। আবহাওয়া খারাপ থাকলে সেসব দিন এসব শিশুদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ থাকে, নয়তোবা বিদ্যালয়ে কাছাকাছি কোনো আত্মীয়র বাড়িতে তাদের রাখা হয়। গ্রামগুলো সিচুয়ান প্রদেশ, চীন। চীনের সিচুয়ান প্রদেশের এক দুর্গম গ্রামগুলো। গ্রামের শিশুদের জন্য যে বিদ্যালয়টি রয়েছে তা অতিক্রম করার জন্য এক পাহাড়ি রাস্তা পাড়ি দিতে হয়। 1 ফুট চওড়া পাহাড়ি পথ বেয়ে 5 ঘন্টার এক দীর্ঘ পথ অতিক্রম করে গ্রামের শিশুদেরকে বিদ্যালয়ে যেতে হয়। আর এই বিদ্যালয় যাত্রাপথটি যেমনই দুর্গম তেমনই বেশ ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়ের এই যাত্রাপথ বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত এবং দূরবর্তী বিদ্যালয় যাত্রাপথ হিসাবে বিবেচনা করা হয়। রিও নেগ্রো নদী, কলম্বিয়া। কলম্বিয়ার রিও নদীর তীরে অবস্থিত গ্রামগুলো মানুষদের যোগাযোগের জন্য রিও নেগ্রো নদী থেকে 400 মিটার উপরে অবস্থিত 800 মিটারের স্টিল কেবলে ঝুলে যাতায়াত করতে হয়। শুধু গ্রামবাসীদেরকে নয়, গ্রামের শিশুদেরকে জীবনের ঝুঁকি নিয়ে এই পথ অতিক্রম করে বিদ্যালয়ের ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করতে হয়। এই কেবল সিস্টেমের গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার। এই কেবল সিস্টেম নদীর দুই পাশে রয়েছে।
তবে এভাবে নদী পার হতে সময় লাগে 1 মিনিট। এর গতিবেগ এত বেশি যে তা শিশুদের জন্য বেশ বিপজ্জনক। তারপরও রিও গ্রামের শিশুরা শিক্ষা গ্রহণের জন্য এভাবে বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত করে। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আর এই বিপজ্জনক স্কুল যাত্রা সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বেশি বেশি শেয়ার করুন। আর পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা আজ এখানে বিদায় নিলাম।